নদীপথে যেন কার্গো আমাদের দেশে আসে, রোডের উপরে প্রেশারটা যেন রাস্তার উপরে প্রেশারটা কমে, এর জন্য আমি কিন্তু আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমরা পানগাঁও পোর্টটাকে আমরা আবার আগের মতন থেকেও বেটার প্রফিটেবল যেন, এটা লাভজনক যেন হয় সেটা আমরা ইনশাল্লাহ করতে পারবো। পোর্টের সাথে কথা হয়েছে, পোর্ট চেয়ারম্যানটা বলেছেন ওনারা যে যে যাদের মাধ্যমে এখন হ্যান্ডলিং হইতেছে সেটা কিন্তু সাময়িক, সেটা ইজ নট এ পারমানেন্ট দিস থিং, ওনারা একটা পারমানেন্ট ব্যবস্থা নেবেন, সেটার জন্য যা যা কাজ করা তারা করতেছে, খুব শিগগিরই বলেছেন আমাকে, যেটা পোর্ট চেয়ারম্যান আশ্বস্ত করেছেন দ্যাট আগামী এক মাসের ভিতরেই কিন্তু এই হ্যান্ডলিংয়ের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি কিন্তু মনে করি শ্রমিকদের সমস্যাটা সমাধান হবে, কিন্তু শ্রমিকের সমস্যাটা সমাধান শুধু ওটা হলে হবে না, আমাদের এখানে ট্র্যাফিক কার্গোটা বাড়াইতে হবে, যদি আমরা বেশি কার্গো এখানে না আসে তাহলে শ্রমিকরা তো কাজ পাবে না, তো ওটার জন্য আমাদেরকে কার্গো যেন বেশি আসে সেটার আমাদেরকে ব্যবস্থা করতে হবে, সেটা আমরা করছি। কাস্টমের যেটা আছে কমিশনার সাহেবের সাথে আমরা কথা বলেছি, কমিশনার সাহেব ওনার তরফ থেকে ওনার কী কী সমস্যা ছিল সেটা উনি আমাদেরকে বুঝিয়েছেন, আমরা ওটাও বুঝেছি, আমরা কমিশনার সাহেবকে বলেছি কি ওনার যত সহযোগিতা লাগবে আমাদের তরফ থেকে আমরা সেই সহযোগিতা ওনাকে দেব, উনি আবার আমাদেরকে উনি আশ্বস্ত করেছেন কি উনিও এই যে সমস্যাগুলি ছিল এটাও সমাধান হয়ে যাবে। ব্যবসায়ীরা অনেক কথা বলেছেন, কমিশনার সাহেব নোট করেছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ব্যবসায়ীদের যে সমস্যাগুলি আছে উনি খুব শিগগিরই সমাধান করে দিবেন এই সমস্যাগুলি, তো ইনশাল্লাহ সেটাও আমাদের কাস্টমসের যে সমস্যা আছে সেটাও ইনশাল্লাহ আমাদের সমাধান হয়ে যাবে। সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু মোটামুটি লস থাকলেও কিন্তু বন্দরটা চালু ছিল, কিন্তু সেপ্টেম্বর মাস থেকে আমরা দেখতেছি যে প্রায় বন্দরটা প্রায় বন্ধ হয়ে গেল, তো ওর জন্যই আমরা আজকে এই সভা করেছি। এর আগে তিন সপ্তাহ আগে কিন্তু মন্ত্রণালয় ও এই ব্যাপার নিয়ে তারাও একটা সভা করেছিল, তো আমরা এটার জন্যই আমরা আজকে এসেছি। আমি যেটা বললাম আমরা সমস্যাগুলি চিহ্নিত করেছি, ইনশাল্লাহ সমাধানটা আমরা করা যাবে।